তাহলে কোনটি শামসুর রহমান রচিত গ্রন্থ নয়? হ্যাঁ, কোনটি রচিত গ্রন্থ নয়? শামসুর রহমান রহমান আচ্ছা ঠিক আছে, পড়তেছি, বাট আসলে আমার এখন তো ঠিক আছে, বাট আই নিড দ্যাট যে আমার এখন নতুন সেটসের আমার এখন এটা পড়া উচিত।
এবার আমি চলে আসি ডগস, ঠিক আছে। সিলেক্ট বাংলা সাহিত্যের লেখি গান লেখি মধ্যযুগ, মধ্যযুগ সিলেক্ট মধ্যযুগ, ওকে ডান। তারপরে হচ্ছে নট মেক ফর কিডস ডিসেবিলিটি, এটা যাবে লিটার স্কিজুয়াল, স্কিজুয়াল দুই। সেপ্টেম্বর 1 ছয়টা, সেপ্টেম্বর 1 ছয়টা, ঠিক আছে। ঠিক আছে, এইবার হচ্ছে আমি চলে আসি ২৯ এর এক হয়ে গেছে না, টোটালি পরে আসি প্রত্যেকবার পড়া শুরুতে এটা দিয়ে শুরু করবো, ঠিক আছে। কয় মিনিট হচ্ছে? ১০ মিনিট, রাইট। এবার আমি ৪৫ মিনিট পড়বো, বাংলা বাংলা বাংলা
টুলস চেনা ভয়েস টাইপ তাহলে বাংলা বাংলাদেশ ওকে এইবার আমি চলে যাবো এইটা কেমন লাগবে ঘন্টা 50 মিনিট এক নারী সুন্দরী নারী তৈরি করলেন সেই নারীর নামে কি তিলোত্তমা ওই যে তিল দীপ দিয়ে তৈরি নারীকে বলা হয় তিলোত্তমা তাই আপনারা যখন বিয়ে করতে যাবেন দেখবেন অনেক বিউটি পার্লারের নাম তিলোত্তমা যাই হোক তারপর সেই তিলোত্তমাকে তৈরি করলো তিলোত্তমাকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিল কার কাছে সুন্দর কাছে আর উপসুন্দর কাছে প্রথমে সুন্দর সাথে দেখা হলো সুন্দর বললো তিলোত্তমা আই লাভ ইউ তিলোত্তমা বললো সুন্দর লাভ ইউ টু লাভ ইউ টু এরপর উপসুন্দর সাথে দেখা হলো উপসুন্দর বললো তিলোত্তমা উইল ইউ ম্যারি মি তুমি কি আমাকে বিয়ে করবা তিলোত্তমা বললো ইয়েস ওয়াই নট কেন নয় আমি তোমাকে বিয়ে করবো বাট প্রবলেম আছে কি প্রবলেম কারণ তোমার বড় ভাই যে আমাকে লাভ ইউ বলেছে এটাই তো প্রবলেম তখন উপসুন্দর বললো ওকে কোনো সমস্যা নাই আমার বড় ভাইকে বললে সবসে কি ব্যস্ত করে দিল ইয়া সুন্দরকে বলে ভাইয়া এই সর্বমত্য বাতাল আমি তো সব করে দিয়ে দিলাম তুই আমার তিলোত্তমা দিয়ে দে এবার সুন্দর ভাই উল্টা কথা তুই আমার ছোট ভাই তোরে আমি সর্বমত্য বাতাল দিয়ে দিলাম তুই আমার তিলোত্তমা দিয়ে দে এই লাস্টে দিয়ে কেউ কাউরে ছাড়ে না এরপর সুন্দর আবার যুক্তি দিল আমি তোর বড় ভাই না তাহলে সিরিয়াল বিয়ে আমার আগে না দে আমি আগে বিয়ে করি তখন আবার উপসুন্দর বললো ভাইয়া কেউ খাবে না তা হবে না তা হবে না এই তুই ভাই লাগে বললো মারামারি তারপর একজন আরেকজনকে সানডে মানডে ক্লোজ করে দিল এরপর তিলোত্তমার কাজ শেষ হয়ে গেল তারপর তিলোত্তমা আবার স্বর্গে চলে গেল তাই বলা হয়েছে তিলোত্তমা সম্ভব মানে তিলোত্তমার ধারা সবই সম্ভব আশা করি তিলোত্তমা সম্ভব বুঝতে পেরেছে এরপর বীরাঙ্গনা কাপড় একটু সংক্ষেপে বলে দেই বীরাঙ্গনা কাপড় হচ্ছে বীর নারী এখানে 11 জন নারীর কথা বলা আছে এটি একটি পত্র স্টাইলে লেখা পত্র স্টাইলে লেখা এই 11 জন নারীর মধ্যে আমি দুই একটা নাম বলে দেই একটা নাম বলে দেই সহজেই আপনারা বুঝতে পারবেন একটা নারীর নাম থাকে হচ্ছে দ্রৌপদী আরেকটা আপনারা জানেন দ্রৌপদী পাঁচ ভাইয়ের এক স্ত্রী এই দ্রৌপদী কি করে জানেন চিঠি লেখে এটা হচ্ছে ধরেন চিঠি প্রথমে লেখে প্রিয় অর্জুন এই কবিতাগুলো আমি গদ্য আকারে বলছি কিন্তু গদ্য আকারে লেখা প্রিয় অর্জুন আর ইতি তোমার দ্রৌপদী এই চিঠি আকারে লেখা তো তাই বলা বলা পত্র কাপড় অর্জুনের কাছে চিঠি লিখেছে দ্রৌপদী হে বীরাঙ্গনা কাপড় ওকে এই দুটা ঠিক আছে বীরাঙ্গনা কাপড় 11 জন নারী আচ্ছা এখানে আছে বীরাঙ্গনা কাপড় লিখছি 11 জন কবি বীরাঙ্গনা কাব্যে থাকে মহাভারতের পাঁচ ভাইয়ের এক বউ দ্রৌপদী কি কাব্য বীরাঙ্গনা মূলত একটি পত্রকাব্য অর্থাৎ চিঠি আকারে লেখা থাকে দ্রৌপদী চিঠি লিখছে মাঠে যুদ্ধ করছো তোমাকে নিয়ে আমার প্রাণ বিচলিত থাকে যদি আমি তোমাদের পাঁচ ভাইয়ের স্ত্রী কিন্তু অর্জুন আই লাভ ইউ দ্য মোস্ট আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইনি তোমার জানু দ্রৌপদী এভাবে আসলে কবিতাগুলো লেখা হয়েছে এ হচ্ছে একটি কবিতা দেখেন এই যে নারী তার ভালোবাসার কথা স্বামীকে বলেছে এটাই মধ্যযুগে বা আধুনিক যুগে এটাই ছিল কি বীরের দাস প্রথম দিকের ঘটনা তাই এটা নাম হয়েছে বীরাঙ্গনা মানে কুরুক্ষেত্রের যুদ্ধে তার স্বামী অর্জুনের কাছে অর্জুন তুমি জানো আমি তোমাদের পাঁচ ভাইয়ের এক স্ত্রী কিন্তু পাঁচ ভাইয়ের ভিতর আই লাভ ইউ দ্য মোস্ট এই যে পত্রের মাধ্যমে স্ত্রী তার ভালোবাসার কথা তার হাজবেন্ডকে জানাচ্ছে এই ব্যাপারটাই আধুনিক যুগের শুরুতে অনেক বেশি সাহসের ব্যাপার ছিল
পারি কি করাটা? এজন্যই মূলত এই কাব্যের নাম হয়েছে বীরাঙ্গনা কাব্য। নারী আর বীরাঙ্গনা মানে বীর নারী। যদি বলা হয় এই কাব্যে কয়জন বীর নারী, 11 জন বীর নারী আছে। 11 জন বীর নারী তাদের বয়ফ্রেন্ডের কাছে অথবা তাদের হাজবেন্ডের কাছে চিঠি লিখেছে, তাই এটাকে বলা হয় পত্রকাব্য। আমি গদ্য আকারে ফানি আকারে বললাম যাতে বুঝতে পারেন, কিন্তু মাইকেলের ভাষা তো আমার মতো এমন খ্যাত না, ঠিক আছে? যেমন ধর আরেকটা পত্রকাব্য আছে, সেটা হচ্ছে বয়ফ্রেন্ডের ঘটনায় বলি। সেটা হচ্ছে সোম, নায়কের নাম থাকে সোম আর নায়িকার নাম থাকে তারা। এই তারা হচ্ছে আবার এই যে একজন গুরু থাকে, গুরু সোম কি করছে, গুরুর কাছে লেখাপড়া করতে গেছে, আর গুরুর স্ত্রীর নাম থাকে তারা। এবার দেখেন এই যে তারা কিন্তু গুরুর স্ত্রী, গুরুর স্ত্রী কি করছে, শিষ্যের মেয়ে হয়ে গেছে। এবার তারা সোমকে লিখেছে, প্রিয় সোম, প্রিয় সোম আমি তোমাকে ভালোবাসি, প্রিয় সোম আমি জানি তোমার আমার এই প্রেম অবৈধ, কিন্তু সোম একবার ভেবে দেখো প্রেম তো অবৈধই হয়, সুতরাং লেটস লাভ, চলো কি করি আমরা ভালোবাসি, চলো আমরা ভালোবাসি। একজন জিজ্ঞাসা করছে হাসিনা ও খালেদা আছে নাকি বীর নারীর মাঝে, অবশ্যই আছে ভাইয়া, কারণ হচ্ছে ওনাদের জীবনে কিন্তু কম স্যাক্রিফাইস না। আপনি আমি একটা চাকরির জন্য দৌড়াচ্ছি। আমাদের লাস্ট কবিতা, লাস্ট বিষয়বস্তু হচ্ছে তার দুটি প্রহসন। প্রহসন মানে ভাই ব্যঙ্গ সাহিত্য, প্রহসন মানে ব্যঙ্গ নাটক। প্রহসন কিন্তু এক ধরনের নাটক, তবে সেটা কোন ধরনের নাটক, ব্যঙ্গ নাটক। প্রহসনকে ব্যঙ্গ নাটক বা ব্যঙ্গ সাহিত্য বলা যায়। প্রহসন কিন্তু এক ক্যাটাগরির নাটক, তবে সেটা ব্যঙ্গ নাটক। ইয়াং বেঙ্গলে সমালোচনা করেছেন একই কিবলের সম্প্রদায়। এখানে কালীচরণ নামে একটা কি থাকে, নায়ক থাকে, সে নায়ক মদ খায়, সে নায়ক বাইজিতে ডান্স দেখে, কালীচরণ আবার কি খায়, হিন্দু ধর্মের লোক হয়েও সে গুরু খায়। এই জন্যই ইয়াং বেঙ্গলের যে এই পত্রকাব্যে টোটাল 11 জন নারী ছিল এবং তারা তাদের হাজবেন্ডদেরকে এরকম পত্র লিখেছে।
সঙ্গে ব্যঙ্গ নাটক হবে, তারা এভাবে ভালো করে ঘুমাইতেও পারে না অসুস্থ আসারা। যাই হোক, তারা নয় পত্রকা, আমি গদ্য আকারে ফানি আকারে বললাম যাতে বুঝতে পারেন, কিন্তু মাইকেলের ভাষা তো আর আমার মতো এমন খ্যাত না। ঠিক আছে, যেমন ধরেন আরেকটা পত্রকা আছে, সেটা হচ্ছে বয়ফ্রেন্ডের ঘটনায় বলি, সেটা হচ্ছে সোম, নায়কের নাম থাকে সোম আর নায়িকার নাম থাকে তারা। এই তারা হচ্ছে আবার এই যে একজন গুরু থাকে, গুরু সোম কি করছে, গুরুর কাছে আরেকটি পত্রকাব্যে নায়কের নাম থাকে হচ্ছে সোম। সোম সোম তার গুরুর কাছে দীক্ষা নিত। গুরুর স্ত্রীর নাম ছিল তারা। গুরুর স্ত্রী সোমের প্রেমে পড়ে যায়। গুরুর স্ত্রী সোমকে বলে, পৃথিবীর সকল প্রেমই অবৈধ। সো লেটস লাভ। ঠিক আছে, আর গুরু স্ত্রীর নাম দেখে রসন মানে ব্যঙ্গ নাটক। প্রহসন মানে ব্যঙ্গাত্মক নাটক। কিন্তু এক ধরনের নাটক, তবে সেটা কোন ধরনের নাটক? ব্যঙ্গ নাটক। রসনকে ব্যঙ্গ নাটক বা ব্যঙ্গ সাহিত্য বলা যায়। রসন কিন্তু একটা করে নাটক, তবে সেটা ব্যঙ্গ নাটক। ইয়াং বেঙ্গলে সমালোচনা করেছে কি কি বলে সভ্যতায়, এখানে কালীচরণ নামে একটা কি থাকে, নায়ক থাকে, সে নায়ক মত একেই কি বলে সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস কাহিনী। এখানে কালীচরণ নামে একজন থাকে, সে মদ খায়, গরু খায়, মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে, সেনায়ক বাজিতে ডান্স দেখে, কালীচরণ আবার কি খায়, হিন্দু ধর্মের লোক হয়ে সে গরু খায়। ইয়াং বেঙ্গলের যে লোকগুলা ছিল, যেমন পেরিচাঁদ মদ খাইতো, পেরিচাঁদ বাইজির নাচ দেখতো, পেরিচাঁদ গরু খাইতো, এই সমস্ত কারণে তিনি লিখেছেন এই যে গরু খাওয়া, হিন্দু সন্তান হয়ে মদ খাওয়া, বাইজির নাচ দেওয়া, নাচ দেখা, এটাকে পেরিচাঁদ মিত্রের মতো লোকেরা সভ্যতা মনে করতো। মাইকেল প্রশ্ন করেছেন একই কি সভ্যতা বলে, একই সভ্যতা বলে না এখন। অর্থাৎ ইয়াং বেঙ্গলের লোকজন ছিল এরকম, মাইকেল এদেরকে উদ্দেশ্য করেই বলেছেন তারা যেগুলো করে সেগুলো কি সভ্যতা। ভাইয়া মাইকেল তো নিজেই মত খাইতো, সে আবার ইয়াং মাইকেলের সমালোচনা কেন করলো? তাহলে আমি বলবো ভাইয়া মাইকেল তো এমনিই ছিল, সে নিজে মত খাইতো, এই প্রবলেম গুলো তার মধ্যে ছিল, তারপর সে ইয়াং মাইকেলের সমালোচনা করে সেটা লিখেছে। আর পুরুষালিকের ঘাড়ের যদি আমি একটু সংক্ষেপে বলি, এটা প্রায় পরীক্ষা আসে পুরুষালিকের ঘাড়েরও। এখানে ভক্ত প্রসাদ নামে একজন
পণ্ডিত পণ্ডিত থাকে, ব্রাহ্মণ থাকে, খাঁটি ব্রাহ্মণ। বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এ সংক্ষিপ্ত কাহিনী। এখানে ভক্ত প্রসাদ নামে একজন থাকে, রাম রাম ছাড়া কিছুই করে না। এই ভক্ত এখানে ভক্ত প্রসাদ নামে একজন পণ্ডিত থাকে, ব্রাহ্মণ থাকে, খাঁটি ব্রাহ্মণ। সারাদিন খাঁটি ব্রাহ্মণ, সে সারাদিন রাম 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 করতে থাকে। রাম ছাড়া কিছুই করে না। এই ভক্ত প্রসাদ থাকে বিখ্যাত জমিদার, ব্রাহ্মণ এবং জমিদার। সেই জমিদার কি করে প্রসাদে তিনি একই সাথে জমিদারও বটে। দুজন প্রজা থাকে, এর মধ্যে একজন প্রজার নাম থাকে হানিফ। হানিফের নামটাই বেশি বলে, অনেক প্রজাই দুজনের নাম এখানে ক্যারেক্টার আছে। এই ভক্ত প্রসাদ হানিফের কাছ থেকে খাজনা পায় 18 টাকা। এবার হানিফ হুজুরকে বললো, ভক্ত প্রসাদ হুজুর, আপনি আমার কাছে 9 টাকা নেন, আগামী বছর 9 টাকা নেব। ভক্ত প্রসাদ বললো, তুই যদি 18 টাকা না দিতে পারো হানিফ, তাহলে তো জমি দিয়ে দিই। তখন আবার ভক্ত প্রসাদ হানিফ বললো, হুজুর আমি যে কি করবো আমি ঠিক বুঝে পাই না। এমন ভক্ত প্রসাদ বললো, তুই যদি 18 টাকা না দিতে পারো হানিফ, তাহলে তো জমি দিয়ে দিই। তখন আবার ভক্ত প্রসাদ হানিফ বললো, হুজুর আমি যে কি করবো আমি ঠিক বুঝে পাই না। এমন সময় ভক্ত প্রসাদের একটা সেলা থাকে, গদাধর। গদাধর আইসা ভক্ত প্রসাদকে বলে, হুজুর হানিফের বউটা অনেক সুন্দর, 9 টাকা নেন, আগামী বছর 9 টাকা নেব। এই ভক্ত প্রসাদ হানিফের কাছ থেকে খাজনা পায় 18 টাকা। এবার হানিফ হুজুরকে ভক্তপ্রসাদ হানিফ নামের একজনের থেকে খাজনা পেত 18 টাকা। হানিফ ভক্তপ্রসাদকে বলল যে এই বছর 9 টাকা নেন, পরের বছর আরো 9 টাকা নিয়ে নেন। আপনি আমার কাছে 9 টাকা নেন, আগামী বছর 9 টাকা নেব। ভক্ত প্রসাদ বললো, তুই যদি 18 টাকা না দিতে পারো হানিফ, তাহলে তো জমি দিয়ে দিই। তখন আবার ভক্ত প্রসাদ বললো, তুই না দিতে পারলে তোর জমি আমি নিয়ে নেব। বললো, হুজুর আমি কি করবো আমি ঠিক বুঝে পাই না। এমন সময় ভক্ত প্রসাদের একটা সেলা থাকে, গদাধর। গদাধর আইসা ভক্ত প্রসাদকে বলে, হুজুর হানিফের বউটা অনেক সুন্দর, ওর নাম ফতেমা, খুব সুন্দর, ঠিক বুঝে পাই না। এমন সময় ভক্ত প্রসাদের একটা সেলা থাকে, গদাধর। গদাধর আইসা ভক্ত প্রসাদকে বলে, হুজুর হানিফ ভক্তপ্রসাদের চেলা গদাধর ভক্তপ্রসাদকে তখন বলল, হুজুর হানিফের বউ অনেক সুন্দর, ফাতেমা। সুন্দর, ওর নাম ফাতেমা, খুব সুন্দর, ভক্তপ্রসাদ তখন রাম 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 রাম। ভক্তপ্রসাদের নারীদের প্রতি ভাই মারাত্মক দুর্বলতা থাকে। ভক্তপ্রসাদ তখন বলে উঠল, রাম 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 রাম। আসলে ভক্তপ্রসাদের নারীদের প্রতি ছিল দুর্বলতা, অর্থাৎ তার চরিত্রে ত্রুটি ছিল। যাই হোক, পরবর্তীতে যেই ভক্তপ্রসাদ সারাদিন রাম 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 বলে, মুসলমানদের পা পড়লে সেই ঘর গরুর ইয়ে দিয়ে গোবর দিয়ে ধুয়ে নেয়, পবিত্র করে। সেই ভক্তপ্রসাদ আবার কিন্তু মুসলিম নারীদের কি দিয়েছে, কোনো জবাব দিয়েছে। যেই ভক্তপ্রসাদ সারাদিন রাম 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 করে, মুসলমানের পা পড়লে সেই সেই জায়গা গোবর দিয়ে লেপে দেয়, তারই কিনা চোখ পড়ল মুসলমান বউয়ের উপর।
রক্তকোষাদ আবার তার কথা ধরকে বলে কথা ধর তুই ফতেমারে ঠিক কর, ফতেমারে ঠিক করার জন্য কথা ধর যায়, আরেকটা মহিলাকে নিয়ে যায়, তারপর ফতেমাকে গিয়ে প্রস্তাব দেয়, উপস্থাপ দিলে ফতেমা রাজি হয় না, হানিফ বলে তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, একটা ফাঁদ তৈরি করা হয়েছে, তারপর ফাতেমা রাজি হয়ে যায় ওই প্রস্তাবে, রাজি হয়ে গেলে তারপর রক্তকোষাদের কাছে কথা এসে জিজ্ঞাসা করে, হুজুর মুসলমান মহিলা তো। অতপর ভক্তপ্রসাদ এই কুপ্রস্তাব গদাধরকে দিয়ে ফাতেমার কাছে পাঠায়। ফাতেমা প্রথমে রাজি হয়নি, কিন্তু অতপর হানিফ আর ফাতেমা মিলে একটি ফাঁদ তৈরি করলো এবং সে অনুযায়ী ফাতেমা রাজি হলো। পেঁয়াজের গন্ধ বের হয় মুখ দিয়ে, তাছাড়া মুসলমান মহিলা ঘরে তো আনা যাবে না, ঘরে আনলে তো আসলে জান চলে যাবে, তাহলে এই কর্মটা যে আমরা সারবো, কর্মটা যে আপনি সারবেন, সেই কর্মটা কোথায় হবে? তখন ভক্তপ্রসাদ বলে, কেন কেন সেই কর্মটা হবে? গদাধর ভক্তপ্রসাদকে বলল, মুসলমান কে তো আর ঘরে আনা যাবে না, তাহলে তো জাত যাবে, তাহলে এই কাজটি কোথায় সারবেন? একটা শিব মন্দির আছে, সেই ভাঙ্গা একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে কর্ম হবে, তখন আবার খুব গদাধর ভক্তপ্রসাদ বলল, ভাঙা ওই শিব মন্দিরে এই কর্ম হবে। শিবের মন্দিরে এটা কি পাপ হবে না? গদাধর আবার বলে উঠল, মন্দিরে কাজ হবে, এটাতে পাপ হবে না জনাব? ভক্তপ্রসাদ বলে, না ভাঙ্গা শিব মন্দিরে শিব থাকে না। ভক্তপ্রসাদ তখন বলল, না ভাঙ্গা শিব মন্দিরে শিব থাকে না রে। ফাতেমারে ভাঙ্গা শিব মন্দিরে সন্ধ্যাবেলা নিয়ে আসে, যে ভক্তপ্রসাদ ফাতেমাকে ধরতে যায়, সেই সাথে সাথে হানিফ গিয়া ফাঁক করে ভক্তপ্রসাদকে ধরে, সাদা জামা পরে, পাঞ্জাবি পরে, ইয়ার কি যেন ইয়ার মতো সিনের মতো সেজে ধরে, ধরে ইচ্ছা মতো দুজনকে পিটায়, দুজন মিলে ভক্তকে পিটায়, পরে ভক্ত জরিমানা দিয়ে ওখান থেকে কি পায়, ছাড়া পায়। অতপর ভক্তপ্রসাদ ভাঙা শিব মন্দিরে গেলে সেখানে লুকিয়ে থাকা হানিফ জিন সেজে ভক্তপ্রসাদকে ভয় লাগায় এবং মারধর করে। অতপর ভক্তপ্রসাদ জরিমানা দিয়ে সেখান থেকে চলে যায়। জরিমানা
সুবিধার উপর প্রধান বিদেশ সমালোচনা। আশা করি আপনারা এটা সমস্ত পেরেছেন। আমরা মাইকেল শেষ করবো এই মহাকাব্য দিয়ে, এটা আশা করি আপনারা সমস্ত পারেন। মেঘনাথ নদের গায়ে মেঘনাথ নদের নায়ক কিন্তু রাবণ, নায়ক কিন্তু রাবণ, অনেকে মনে করে নায়ক কিন্তু মেঘনাথ, না মেঘনাথ নয়, নায়ক হচ্ছে রাবণ। কারণ হচ্ছে মেঘনাথ নদের মধ্যে 9টা খণ্ড থাকে। আমরা বলে থাকি স্বর্গ, এই 9টা খণ্ডের মধ্যে 1 নম্বর খণ্ড থেকে একদম 9 নম্বর খণ্ড পর্যন্ত রাবণের উপস্থিতি থাকে, কিন্তু 6 নম্বর খণ্ডে মেঘনাদের উপস্থিতি থাকে। 6 নম্বর খণ্ডে মেঘনাদের কাহিনী আছে, 6 নম্বর খণ্ডে আবার মেঘনাদকে হত্যা করা হয়েছে। মেঘনাদ বধ কাব্য, খণ্ডের প্রতিটিতেই রাবণ থাকে। নাম্বার খণ্ডটিতে মেঘনাদ বধের উপস্থিতি পাওয়া যায়। এবং 6 নম্বর খণ্ডটিতেই মেঘনাদ বধ মারা যায়। মেঘনাদ প্রত্যেকটা খণ্ডে নাই, তাই এই এই মহাকাব্যের নায়ক কিন্তু রাবণ, এই মহাকাব্যের নায়ক কিন্তু রাবণ। যারা হিন্দু ধর্মের তারা বলেন ভাই রাবণ তো খারাপ, সে নায়ক হইলো কেন? আর সাহিত্যের মধ্যে নায়ক হইলে খারাপ লাগে না, সাহিত্যের মধ্যে হইলে নায়ক হইলে তাকে ভালো হওয়া লাগে না, বাপরাজ হওয়া লাগে না। এখানে দুইটা কথা থাকে সাহিত্যে, একটা কথা হচ্ছে ডুইং আর একটা কথা হচ্ছে সাফারিং। যে সবচেয়ে বেশি কাজ করে সে রাবণ হইতে পারে, যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করে সেই নায়ক হইতে পারে। আমরা এই মেঘনাদ পথে দেখতে পারবো রাবণের বড় ছেলেকে হত্যা করে রাবণ সাফারিং করে, রাবণের ছোট ছেলেকে হত্যা করে রাবণ সাফারিং করে, রাবণের পত্রিকা জ্বালায় সাফারিং করে, রাবণের রাজ্য কি করে দেয় পুড়িয়ে দেয় রাবণ সাফারিং করে। তাই সাফারিং ক্যাটাগরিতে রাবণ কি হইলো নায়ক। আর যদি এটা বীর রসে শুরু করেছে কাব্যটি, কিন্তু কাব্যটি শেষ হয়েছে পুরুণ রসে, তাই যদি রস বিচার আসে তাহলে আপনি বীর রস অ্যান্সার দিবেন পিলির ক্ষেত্রে, কিন্তু রিটার্নের ক্ষেত্রে আপনি পুরুণ রস অ্যান্সার দিবেন। আর এখানে প্যারাডাইস লস্টের প্রভাব আছে। প্রীতির ক্ষেত্রে রস বিচারে রস দিতে হবে বীর রস, রিটেনে করুণ রস। আর লিখতে হবে প্রিলির, জন মিল্টনের প্রভাব। প্যারাডাইস লস্টে আপনারা জানেন ইবলিশকে, ইবলিশকে ইংলিশে বলা হয় স্যাটান, ইবলিশকে জন মিল্টন ইবলিশকে হিরো বানিয়ে গডকে ভিলেন বানিয়েছে। প্যারাডাইস লস্টে জন মিল্টন ইবলিশকে হিরো বানিয়ে গডকে ভিলেন বানিয়েছে। কিন্তু মাইকেল করেছে, মাইকেল রামকে ভিলেন বানিয়ে দিয়ে মাইকেল রাবণকে হিরো বানিয়ে দিয়েছে। যেহেতু মাইকেল মাইকেলও এখানে ঠিক একই কাজটা করেছে, মাইকেল রামকে ভিলেন বানিয়ে দিয়ে রাবণকে হিরো বানিয়েছেন। কারণ কার মধ্যে উঠে দিছে প্যারাডাইস লস্ট জন মিল্টনের মধ্যে উঠে দিছে, তাই বলা হয় প্যারাডাইস লস্টের প্রভাব বা জন মিল্টনের প্রভাব।
তাই বলা হয় মেঘনাদ বধ কাব্যে প্যারাডাইজ লস্টের প্রভাব বা জন মিল্টনের প্রভাব রয়েছে। কিন্তু আবার প্যারাডাইজ লস্টের কাহিনী না, কাহিনীটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে, তবে মাইকেল সেটাকে উল্টায় দিয়েছে। আশা করি কিন্তু কাহিনীটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে। মাইকেল বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। মাইকেল শেষ, এখানে অমিতা খুব সুন্দর ছিল। মাইকেল মুসলমানদের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য। আমরা তিলোত্তমা সম্ভব কাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা। মিনিট হয়েছে তিলোত্তমা সম্ভব। আমি যাবো না এখানে, যাবতীয় প্রশ্ন যত প্রশ্ন আছে আপনার চিরজীবনে, আর মাইক করে ফেলেছি তাই আজকে বলে আমি যাব না এখানে, মাইকেল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন যত। আপনার চিরজীবনে আর মাইকেল নিয়ে আসুন, যদি আমার এই প্রশ্ন যত প্রশ্ন আছে
আপনার চিরজীবনে আর মাইকেল নিয়ে সমস্যা হবে না যদি আমার এই প্রশ্নগুলো আপনি পড়ে নেন, এই প্রশ্নগুলো মাইকেল নিয়ে পড়ে নেন, তাহলে চিরজীবনে আর কোনো সমস্যা হবে না। আমি 3 মিনিট 2 মিনিট বিরতি নিয়ে একটা চা খাবো, চা খাবো না দুঃখিত, 1 গ্লাস পানি খাবো, বিরতি 2 মিনিট, 2 মিনিট আমার সাউন্ড অফ থাকবে, 2 মিনিট সাউন্ড অফ থাকবে, এরপর আমরা বুকিংয়ে চলে যাবো। This is all about Mikey. কত সালে মেঘনাথ বধ কাব্য পড়ছ? মাইকেল মধুসূদন দত্তের বঙ্গ ভাষা, মাইকেল মধুসূদন কাব্য, ঠিক আছে। কত সালে মেঘনাথ বধ কাব্য? মাইকেল গেছে না 12 পৃষ্ঠা? মাইকেল জিনিসটা একত্রে জোড়া না দিলে বেস্ট হয়, কারণ এই যে বললা, তারপরে মাইকেল নিয়ে যাবতীয় তথ্য তুমি সঞ্চয় করে ফেললা। এখন কথা হইলো এখানে যেসব প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন ব্যাংকে, এগুলো নিয়ে আমার এটা ভেজাল লাগতেছে, ভালো ভেজাল লাগতেছে। কারণ কোশ্চেন ব্যাংকে যেসব কোশ্চেনগুলো আছে ওগুলো সব উল্টা পাল্টা, এগুলো ধেগুলো উত্তর মুত্তর, এগুলো বিরক্তিকর। এর চেয়ে বরং এখানে পড়ছি তারপর আমি এখানে চলে গেলাম, এটাই তো আমার জন্য বেস্ট হয়, কারণ তথ্যগুলো একসাথে আছে, তাই না? যেমন মাইকেল পড়লাম, তাহলে এবার আমি মাইকেল যদি পড়ে থাকি লাইট ফুল